কোনো দল না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা শাসনতন্ত্রে নেই, বলছেন মতিয়া চৌধুরী। জানাবো খালেদা জিয়াকে নিয়ে বিএনপিতে আতঙ্ক। এদিকে আন্দোলন নিয়ে তৃণমূলের মতামত চায় বিএনপি। 5 টাকা ভাড়া নিয়ে মারামারি, সড়ক অবরোধ ববি ছাত্রদের। ঘাটাইলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, 2.5 ঘন্টা মহাসড়ক অবরোধ। এবং সর্বশেষ জানাবো ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো দল না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এটা শাসনতন্ত্রে নেই, বলছেন মতিয়া চৌধুরী। জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে এলে খুশি হব, আর না এলে আমরা কাঁদব, তা হবে না। আমাদের শাসনতন্ত্রে কোথাও লেখা নেই কোনো দল ভোটে না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হলো অংশগ্রহণমূলক, অনেক দল আছে, তারা অংশ নেবে বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন, এই সংসদ এমন কোনো ভুল বা গণবিরোধী কাজ করেনি যে সংসদীয় ব্যবস্থায় বাতিল করতে হবে। এ ধরনের কোনো সিদ্ধান্ত জনগণও নেয়নি, আমাদের আইনে নেই, শাসনতন্ত্র নেই। খালেদা জিয়াকে নিয়ে বিএনপিতে আতঙ্ক। বারবার ব্যর্থ হয়েও সরকার পতনে যুগপথ আন্দোলন নিয়ে নিজেদের মধ্যে বুদ্ধি পরামর্শে ব্যস্ত বিএনপি। এর মধ্যে দেখা দিয়েছে নতুন আতঙ্ক, এই আতঙ্কের নাম খালেদা জিয়া। দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষের অনেক নেতাকর্মী যোগ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে। আর তারেক যে রাজনীতি থেকে খালেদা জিয়াকে চিরতরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তা নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে বিএনপির মধ্যেই। আর এই কারণে খালেদা জিয়ার হঠাৎ সক্রিয় হয়ে ওঠার গুঞ্জনের পক্ষ বদল করা নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার রাজনীতিতে ফিরে এলে তার ভূমিকা কী হবে, তারেক রহমান তাকে কতটুকু গুরুত্ব দেবেন, যেসব নেতাকর্মী খালেদা জিয়ার পক্ষ ত্যাগ করেছেন তাদের অবস্থান কী হবে, এসব আলোচনায় ঘুরপাক খাচ্ছে বিএনপির ভেতরে। আরও জানা গেছে, বহুদিন ধরে খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারছে না বিএনপি নেতারা, এমনকি তার চিকিৎসায় স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কেও কিছু জানাচ্ছেন না চিকিৎসকরা। দূরত্ব বজায় রেখে চলেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারও, ফলে খালেদা জিয়ার সম্পর্কে কোনো তথ্যই নেই বিএনপির কোনো নেতার কাছে। এর মধ্যেই দলে ছড়িয়ে পড়েছে খালেদা জিয়ার ফিরে আসার আতঙ্ক। বিএনপির এক নেতা জানান, তারেক রহমান একাই পুরো দলের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছেন, খালেদা জিয়াকে দল থেকে একদম বিচ্ছিন্ন করার পায়তারা করছেন। এ কারণে নির্বাচনের আগে খালেদা জিয়াকে টোপ হিসেবে ব্যবহার করতে চান তার পরিবারের সদস্যরা। এদিকে খালেদা জিয়ার ফিরে আসার আতঙ্কের বিষয়টি লন্ডনে পলাতক তারেক রহমানকে জানানো হয়েছে। তিনিও এ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন বলে স্বীকার করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপি খালেদা জিয়াকে দিনের পর দিন অবহেলা করেছে। তারেক রহমানের নানা মিথ্যা প্রলোভনে পড়ে খালেদা জিয়ার পক্ষ থেকে তারেকের পক্ষে যোগ দিয়েছে বিএনপির অনেক নেতা। মূলত তারাই বিএনপির অধঃপতনের জন্য দায়ী। যেসব নেতা খালেদা জিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারাই আতঙ্কিত হয়ে পড়েছেন। আন্দোলন নিয়ে তৃণমূলের মতামত চায় বিএনপি। খুলনা বিভাগের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনাদের ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে আন্দোলন করছি সে আন্দোলন সম্পর্কে আপনারা মতামত দেবেন। আমরা যে 10 দফা দাবি দিয়েছি সেই সঙ্গে 27 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছি, এই বিষয়গুলোর উপরে আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন। সভায় মির্জা ফখরুল বলেন, আমাদের চলমান যে আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, হারিয়ে যাওয়ার অধিকারকে ফিরে পাওয়ার জন্য, বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে প্রত্যাবর্তন, সেই সঙ্গে আমাদের প্রায় 40 জন নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলা রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার, এবং আমরা যে 10 দফা দাবি দিয়েছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য, এসব বিষয় নিয়েও মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে জানিয়ে ফখরুল বলেন, আপনাদের ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দল কাজ করছে, আমরা আগস্ট মাস থেকে অত্যন্ত সাফল্যের সঙ্গে দাবিগুলো আদায়ের জন্য আন্দোলন গড়ে তুলেছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের প্রায় 17 জন ভাই শহীদ হয়েছেন, অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, আহত হয়েছেন এবং মিথ্যা মামলা হয়েছে 1000+। এর মধ্য দিয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করতে চাচ্ছি। 5 টাকা ভাড়া নিয়ে মারামারি, সড়ক অবরোধ ববি ছাত্রদের। 5 টাকা ভাড়া নিয়ে দ্বন্দ্বের অটো চালকের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয়রা জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মারধর করেছে, প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। রাত 11:30 বরিশাল নগরীর বাংলাবাজার সড়ক অবরোধ করা হয়। পরে স্থানীয় দুই যুবককে আটকের পর পুলিশের আশ্বাসে ঘণ্টাখানেক পর সড়ক থেকে সরে যায় ছাত্ররা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের 7ম ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোহাম্মদ রাহাত বলেন, বিশ্ববিদ্যালয়ের গাড়িতে এসে আমি আমতলার মোড়ে নেমে ব্যাটারি চালিত হলুদ অটো গাড়িতে করে বাংলাবাজার মসজিদের মোড়ে নামি।
গাড়ি চালককে 5 টাকা ভাড়া দিলে তিনি 10 টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সে অশ্লীল গালি দেন। গালি দিলে আমি তাকে একটা থাপ্পড় দিই, সেও আমার কলার ধরে। এ সময় বাংলাবাজার এলাকায় আরিফ নামে এক ছেলে কোনো কিছু না বুঝে শুনে আমাকে মারধর শুরু করেন। প্রথম দফায় আমাকে মেরে পুনরায় তার 15-16 জনের একটি দল নিয়ে আসেন আবারও মারতে। তখন বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং আমরা হামলাকারী আরিফ ও তার সহযোগীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করি। শিক্ষার্থী সৈয়দ রাফি বলেন, হামলাকারী দুজনকে শনাক্ত করে আমরা ধরে এনে পুলিশের হাতে সোপর্দ করেছি। বাকিদের গ্রেপ্তারের দাবিতে আমরা অবস্থান করেছি। আমরা চাই হামলাকারী সকলকে পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মাহফুজ আলম জানান, মারধরের শিকার ছাত্রকে আমরা থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। বর্তমানে হামলাকারী যুবককে শনাক্তের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের বুঝিয়ে আমরা সড়ক থেকে সরিয়ে দিয়েছি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়কে অবস্থান নিয়েছিল সংবাদ পেয়ে আমরা এসে তাদের সাথে কথা বলে আশ্বস্ত করেছি হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসার। শিক্ষার্থীদের সড়ক থেকে উঠে গেছেন। বাংলাবাজার এলাকায় যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। ঘাটাইলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, 2.5 ঘন্টা মহাসড়ক অবরোধ। ঘাটাইলে আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 11 জন আহত হয়েছেন। এ সময় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক 2.5 ঘন্টা অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে। নবগঠিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে গত 2 দিন ধরে উত্তপ্ত টাঙ্গাইলের ঘাটাইল আওয়ামী লীগ। এরই জেরে বিকেলে একই স্থানে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগের দুই পক্ষ। এর একটি নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু ও অপরটির নেতৃত্বে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার অনুসারীরা। বিকেল 3:30 থেকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে দুই পাশে অবস্থান নেয় দুই পক্ষ। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 31 রাউন্ড শটগানের গুলি ও 6টি গ্যাস শেল ছোড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 2012 সালে সংসদ সদস্য ডক্টর মতিউর রহমান মৃত্যুবরণ করলে এ আসন উপনির্বাচন হয়। সেই সময় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন রানা। সেই থেকে দুই ভাগে বিভক্ত উপজেলা আওয়ামী লীগ। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান রানা। জয়লাভ করে আবারও সংসদ সদস্য হন তিনি। রানা টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি হলে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেন রানার বাবা আতাউর রহমান খানকে। বর্তমানে তিনি সংসদ সদস্য। এদিকে দীর্ঘ 20 বছর পর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয় গত বছর 6 জুন। সম্মেলন নেতার উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেবু ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমিয়ার নাম ঘোষণা করেন। পরে সবার সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে জানানো হয়। কিন্তু চলতি বছর 28 জানুয়ারি প্রকাশ করা হয় পূর্ণাঙ্গ কমিটি। কমিটিতে সংসদ সদস্যের পক্ষের কেউ স্থান পাননি এমন অভিযোগ এনে পদবঞ্চিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গত রোববার টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করে বিকেল 3:00 দলীয় কার্যালয় থেকে শুরু করে কলেজ মোড় চত্বরে ছাত্রলীগ নেতা আবিদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সমাবেশের কর্মসূচি দেন লেবু। এদিকে একই দিন একই স্থানে বিক্ষোভ কর্মসূচি দেন রানার অনুসারীরা। বিকেল 5:00 সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। 2.5 ঘন্টা অবরোধ করে রাখা হয় টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। এ সময় সড়কের উভয় পাশে প্রায় 30 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম লেবু বলেন, তারা শান্তিপূর্ণ মিছিল শুরু করেছিল। মিছিলের রানার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তার 4 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। উপজেলা আওয়ামী লীগের কমিটিতে পদবঞ্চিত নেতাদের সমন্বয়ক আনহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাহজাহান বলেন, অনুপ্রবেশকারী হাইব্রিড স্বাধীনতা বিরোধী ও জামাত বিএনপি সমন্বয় পকেট কমিটির বিলুপ্তি ঘোষণার দাবিতে এবং লেবুর দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কমিটি বিলুপ্ত না করা হলে লেবুগঞ্জকে সব জায়গায় প্রতিহত করা হবে। সংঘর্ষে তাদের 7 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি তার। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 31 রাউন্ড শটগানের গুলি ও 6টি গ্যাস শেল ছোড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় 50 জন। পরে পরিবেশ স্বাভাবিক বলে সড়কে যান চলাচল শুরু হয়। ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ভোর 4:05 আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনও জানা যায়নি। ভূমিকম্প আঘাত হানার ব্যাপারে টুইটে এনসিএস বলেছে, 4.1 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে মঙ্গলবার ভারতীয় সময় ভোর 4:05 22 সেকেন্ডে, স্থান আফগানিস্তান। ভূমিকম্পটি মাটির
10 কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।